গাজা বলে কোনো ওয়ার্ড নাই, সিদ্ধির পাতা গাছের পাতা আল্লাহ সৃষ্টি, পাগলরা খায়। আসলে সাধু সঙ্গ নয়, হলো নারী সঙ্গ। সারাদিন গান বাজনা হই হই করে, রাতলি আলো নিভে যায়, তারপর কী করে বুঝে নিতে হয়। এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে। ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয়। এদের উপরিভাগে সুফিবাদের প্রাধান্য এবং অভ্যন্তরে যোগ নির্ভর দেহজ সাধনা। এই বাল একটা দেবতা, যারা আমাদের সিরাজ রসুল পড়েছে তারা বাল খুঁজে বেচার দিন। এই বাল আর বাক্য দুই দেবতা। এই বালের অপভ্রংশ নাম হয়েছে বাংলাদেশে বাউল। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা লালনের মজহাব নিয়ে কিছু কথা বলি। লালনের জন্ম হলো 1774 সালে, মৃত্যু হলো 1890 সালে। বেশ দিন না তো, এটা 2015 হিসাব করে নেন, 150 বছর আগের মানুষ। এদের বাউল মতবাদ মূলত সহজিয়া বৈষ্ণব মতবাদ থেকে এসেছে। এরা হলো ইসলামের দুশ্মন। কুষ্টিয়া সেউড়িয়া হলো এদের মার্কাজ, এখানেই আছে লালনের কবর। বাউল গবেষক, অন্যদের কথা বলা ঠিক হবে না, বাউল গবেষক এবং লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম এ বিষয়ে তার বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য ও সঙ্গীত বইয়ে যা বলছেন সেটি আমাদের বড় দলিল হওয়া উচিত। তিনি লিখছেন, ফিলিস্তিনে বাল নামক প্রজনন দেবতার এরা অনুসারী। আমাদের ছেলেরা নহর বইতে বাংলা বাক্য আছে না, বাংলা বাক্য দেখছো না তোমরা, সবাই মুখস্থ এটা। এই বাল একটা দেবতা, যারা আমাদের সিরাজ রসুল পড়েছে তারা বাল খুঁজে বেচার দিন। এই বাল আর বাক্য দুই দেবতা। এই বালের অপভ্রংশ নাম হয়েছে বাংলাদেশে বাউল। এটা কিন্তু আমার কথা না, একেবারে লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক যিনি, এটা তারই বক্তব্য, ডক্টর আনোয়ারুল করিম, তার লিখিত বই, বইয়ের নাম বললাম, সেখানে তিনি এটা বলছেন। আমি সেখানে একটু সংক্ষেপ করে বলি, ফলে মৈথুন ও যৌনাচার এই ধর্মের অঙ্গীভূত। এদের উপরিভাগে সুফিবাদের প্রাধান্য এবং অভ্যন্তরে যোগ নির্ভর দেহজ সাধনা। এরা ব্রাহ্মণ্য ধর্ম ও শরীয়তি ইসলামের বেড়া ভেঙে নিজেরা মন মতো করে একটা পথ তৈরি করে নিয়েছে। এজন্য তারা বলে, কালী কৃষ্ণ গড খোদা, কোনো নামে নাহি বাধা, মন কালী কৃষ্ণ গড খোদা, বল রে বল। বাউল তত্ত্ব 53-54 পৃষ্ঠা। আমরা বললে দোষ হবে, তাদের মূল ব্যক্তির বক্তব্য এগুলো। বাউল সাধনায় সাধন সঙ্গিনীকে ওরা গুরুজি নামে অভিহিত করে, কারণ ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয় না, তাই তাকে চেতন গুরু বলা হয়। এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে। ওই বইয়ের 15-16 পৃষ্ঠা বাজার কিনতে পাওয়া যায়, পড়ে দেখবেন। নারী ছাড়া এদের সাধনাই হয় না। এরপরে আরও ন্যাক্কারজনক কথা আছে, বলতো ঘৃণা হয়। পুরুষের শুক্র, নারীর রজ, মল ও মূত্র, এগুলো খেলে তাদের শরীর নিরোগ থাকে, ডাক্তার লাগে না। এগুলো এই চারটে জিনিস একত্রে মিলিয়ে তার নাম দিয়েছে প্রেম ভাজা। এই ভাজা খাওয়ার জন্য ওরা ওরস করে, তার নাম দিয়েছে সাধু সঙ্গ। আসলে সাধু সঙ্গ নয়, হলো নারী সঙ্গ। সারাদিন গান বাজনা হই হই করে, রাতলি আলো নিভে যায়, তারপর কী করে বুঝে নিতে হবে। 1986 সালে মার্চ মাসে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি একজন প্রফেসর যখন ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন এবং কোরআন তেলাওয়াত করেন, এতে নাখোশ হয়ে তারা প্রশাসনের কাছে একটা অভিযোগপত্র লিখিতভাবে দায়ের করে।
সেখানে তারা যে কথাটা বলেছে সেই কথাটি আমরা তুলে ধরি, বুঝতে পারবেন। আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলিম না হিন্দু, আমাদের নবী শাহজী লালন শাহ, শুনছেন তো নাকি? তার তার গান আমাদের ধর্মীয় শ্লোক, ওই যে অচিন পাখির গান গায় না, ওগুলো আমাদের ধর্মীয় শ্লোক। আমরা যখন কোরআন পড়ি আয়াতগুলো, এটা তাদের ধর্মীয় শ্লোক হচ্ছে লালনের গান। সাইজির মাজার আমাদের তীর্থভূমি, এবার কী হবে? সাইজির মাজার আমাদের তীর্থভূমি, আমাদের গুরুই আমাদের রসুল, নাউজুবিল্লাহ। আমরা আলাদা একটা জাতি, আমাদের কলমা আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুলুল্লাহ। সুধীর চক্রবর্তী লেখা এই বইটা, ব্রাত্য লোকায়ত নাম লালন, দ্বিতীয় সংস্করণ 1998 সাল, পৃষ্ঠা 4-95, এটাকে হিন্দু লেখা বই, সুধীর চক্রবর্তী লেখা বই থেকে শুনে দিলাম, কারণ আমরা কখনো লালনের মাজারে যাইনি, তো বই পড়ার সাথে বুদ্ধি কী। আসলে তারা আল্লাহ নামটা নিয়েছে ধোঁকা দেওয়ার জন্য, আর মুসলমানদেরকে এরা কখনোই মুসলমান বলে না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে তারা স্বনামে ডাকে, আর মুসলমানকে এরা জবন বলে ডাকে। কেবল এক জায়গায় খালি মুসলমান বলেছে, যেন আমাদের ধর্মনিরপেক্ষ আমাদের প্রফেসর সাহেবদের ওই মুখস্থ কবিতাটা, সেটা ওনার পরে এই বলে, কিন্তু আসলে ওরা আল্লাহ খোদা কিছুই মানে না। যেমন তাদের কবিতা দুটো লাইন খালি বলে দিই, খোদা নেই কোনো খানে, জনম ভরে দেখলাম ঘুরে, পাইনি কিছু মানুষ বিনি, মানুষ রূপে আল্লাহর বরান, আসলে তা কে জানে। অর্থাৎ মানুষ রূপে তিনি ঘুরে বেড়াচ্ছেন আমাদের সামনে, আল্লাহ বলে কিছু নাই। যে আল্লাহ কথাটা যে বলা হচ্ছে ক্ষুদাটুত, এগুলো সব এদের আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে লালন ফকির আদৌ কোনো মুসলমান ছিল না, এবং তার আকিদা সম্পূর্ণরূপে কুফরি আকিদা। আল্লাহ রসুল কোরআন কিতাব এসব থেকে তার সম্পর্ক নাই। এ সম্পর্কে না জানার কারণে, অজ্ঞতার কারণে মুসলিম উম্মাহ বিভ্রান্ত হচ্ছে। আমাদের দায়িত্ব মানুষকে সাবধান করা, তাই করে যাচ্ছি, এর বেশি কিছু নয়। আল্লাহ পাক যাকে হেদায়ত করবেন তিনি হেদায়ত পাবেন, যাকে আল্লাহ পদভ্রষ্ট করবেন তাকে কেউ ঠেকাতে পারবে না। কিছুদিন পূর্বে আমাদের রাজবাড়ির পাংশাতে এরা সাধুসঙ্গ করার অনুমতি চেয়েছিল প্রশাসনের কাছে, প্রশাসন অনুমতি দিয়েছিল। যখন রাতের বেলা এই সমস্ত আলতু ফালতু কাজ শুরু করে দিয়েছে, তখন স্থানীয় মুসলিম জনগণ তাদেরকে পিটিয়ে সেখান থেকে বের করে দেয়। প্রশাসন দৌড়ে গিয়ে স্থানীয় জনগণকে উল্টা গ্রেফতার করে ওদেরকে অনুমতি দিয়ে দেয়। কথা বুঝছেন? এখানেই তারা থেমে থাকেনি, ঢাকা এয়ারপোর্টের সামনে লালনের ভাস্কর্য স্থাপনের দাবি করা হয়। ভাস্কর্য যখন তৈরি করতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে, তখন স্থানীয় আলেম ওলামায়ের বাধা দিলে সেটা বন্ধ করা হয়। আবারও দাবি উঠতেছে সেখানে কিছু করতে হবে। এত একটা মহামানুষ, তার নাম কিছু না করলে কি হয়? যাকে বিদেশি লোকেরা ঢাকা এয়ারপোর্টে নেমেই আগে লালনের চেহারা দেখে বোঝে এদেশের মানুষ কতই না ভালো, কতই না সুন্দর, তারা লালনের ভক্ত। কিছু সংখ্যক সেকুলার নামধারী, উদার নামধারী, মুক্তমনা নামধারী, মুসলিম আরবি নামে নামাঙ্কিত কিছু সংখ্যক কুফরি দর্শনের অনুসারী ব্যক্তি প্রশাসনের ভিতরে ঘাপ মেরে থেকে প্রশাসনকে সবসময় বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অথচ মুসলিম উম্মার ট্যাক্সের পয়সায় দেশ চলে, প্রশাসন চলে, আর তাদেরই টাকা ব্যয় হচ্ছে এই সমস্ত কুফরি কাজ। আমরা উম্মতকে সাবধান করছি, এদের লিখিত বই পড়ে আর অচিন পাখির গান গিয়ে যেন আপনারা হারিয়ে যাবেন না। আমরা অচিন পাখির
এবাদত করি না, আমরা পরিচিত আল্লাহর এবাদত করি, আল্লাহ আছেন বলে দৃঢ় বিশ্বাস রাখি, আল্লাহকে ডাকলে আল্লাহ কথা শোনেন, আমরা চোখে দেখতে পাই। নবী রসুলদের হাতে এর বহু প্রমাণ আমরা দেখেছি, এজগেও আমরা দেখতে পাই। বিপদে আপদে আমরা আল্লাহকে ডাকি, যদি আল্লাহ অচিন হইতেন আমরা আল্লাহকে ডাকতাম না, আল্লাহ যদি কোনো ক্ষমতায় না থাকতো আমরা আল্লাহকে ডাকতাম না। আমরা দেখতে পাচ্ছি আমি একটা বড় ডাক্তার হওয়া সত্ত্বেও আমার অজান্তেই আল্লাহ আমার রুহ কবজ করে দিচ্ছেন, একটু ওষুধ খাওয়ার সময় দিচ্ছেন না। আমি একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার রুহ বন্ধ হয়ে যাচ্ছে, কারোরই কোনো ক্ষমতা নাই আমাকে ঠেকিয়ে রাখার। অথচ স্টিফেন হকিং এ যুগে আইনস্টাইন বলে খ্যাত পড়িয়েছে যে 62 না 63 সাল থেকে, 21 বছর বয়স থেকে, এখন 74 বছর তার বয়স, এতই ডাক্তার কবিরাজ পাশে লেগে আছে, ওর স্বাস্থ্য আর ভালো হয় না, ও মরেও না। আর বলে আল্লাহ বলে কিছু নাই, পরকাল বলেও কিছু নাই, এত মহাজ্ঞানী কিন্তু আল্লাহকে চেনেনি। অতএব আল্লাহর হাতেই সব কিছু, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল ব্যাপারে ক্ষমতাশালী। এই বিশ্বাস নিয়েই আমরা আল্লাহর ইবাদত করি, এই বিশ্বাসের বিরোধী যা কিছুই হবে সব কিছু এক কথায় কুফরি। আল্লাহ পাকের স্পষ্ট নির্দেশ, ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি এই একটি দাওয়াত নিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো। আর যে ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল কলে গেলেন, একটু হাগি হাদিসটা শুনেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি আলিয়ম, আজকের দিনে আমি এবং আমার সাহাবিরা যে দিনের উপরে আছি, এই দিন থেকে যারাই বিচ্যুত হবে তারা মুসলমান থাকবে না, নিঃসন্দেহে প্রকৃত মুসলমান থাকবে না। অর্থাৎ 72 ফেরকা জাহান্নামি হবে, যদি এরা মুসলিম বলে দাবি করতো এরা অবশ্যই পদভ্রষ্ট 72-র মধ্যে একটা হতো, তাই না? কিন্তু ওরা মুসলমান বলে দাবি করেনি, আপনি কেন জোর করে মুসলমান বানাচ্ছেন তাদেরকে? ওরা নিজেরাই দাবি করছে না, আচ্ছা আপনি বলছেন ওরা মুসলমান বললে হবে? অতএব এই সমস্ত উদ্ভট এক একটা মতবাদ এসে মানুষকে বিভ্রান্ত করে, বিভাগীয় শহর হিসেবে এখানেও আসছে শিক্ষিত লোকদের মাধ্যমে, যারা এইসব বিষয়ে কিছুই খবর রাখে না, কিছু ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে, তাদের ঘাড়ে চড়ে যারা ঢোকে, কোনো মূর্খ লোকের মধ্যেও ঢোকে না, মনে রাখবেন সবসময়। আর কিছু মূর্খ মৌলবী আছে, তাদের মাথায় ঢুকিয়ে এরা কাজ করে, যুগে যুগে দিনদার মানুষের মাধ্যমে দিনকে ধ্বংস করা হয়েছে, যুগে যুগে উচ্চশিক্ষিত এবং উচ্চ পদস্থ উচ্চ পর্যাদা সম্পন্ন মানুষকে দিয়েই দিনকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, শয়তান এটা করে গেছে, এরা শয়তানের প্রতিমূর্তি। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে, অমিশারুল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস ফলাক বারবার পড়বেন, অর্থ বুঝিয়ে পড়বেন। আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাও, যে শয়তান আমাদের অন্তরে ঢুকে ধোঁকা দেয়, জিনের মধ্য থেকে মানুষের মধ্য থেকে। সে মানুষ কি সাধারণ কামলা খাটা মানুষ নাকি? তার কথা শুনবে? রিক্সাওয়ালা মানুষের কথা শুনবে? আমাদের মতো উচ্চশিক্ষিত মানুষের মাধ্যমেই কিন্তু এগুলো হচ্ছে। অতএব ভাইয়েরা সাবধান, আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় পথভ্রষ্টতা থেকে রেহাই করুন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সঠিক পথে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।